বাগেরহাটের ফকিরহাটে নবম শ্রেণী পড়ো এক স্কুল ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী গৌরঙ্গ দাস নামের এক ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘরের জানালা ভেঙে তুলে নিয়ে ঘটানো হয় এই ধর্ষণের ঘটনা। পরে ভোর রাতে বাড়ির পাশের একটি পুকুর সংলগ্ন বাগান থেকে অচেতন অবস্থায় ভুক্তভোগী খুঁজে পায় তার পরিবার। এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ফকিরহাট থানার ওসি আশরাফুল আলম জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলমান রয়েছে। অস্বীকার হয়েছে যে মেয়ে, আমি তার বড় বোন বলতেছি। আমার বোনের অবস্থা খুবই খারাপ, আমি চাই যে আমার বোনের সাথে যে অন্যায় করা হয়েছে তার সঠিক জবাব তারা যেন পায়। আমি এর সুস্থ দিতে চাই, আপনারা আমার মেয়ের বিচার করবেন। আমার বাগনিটার বয়স খুব কম, 14 বছর বয়সে এরকম একটা ঘটনা তারে ঘটাইছে। একটা হিন্দু ছেলে 4 বছর বিবাহিত হিন্দু, এই ছেলেটা 4টে বিয়ে করেছে আগে, আর তারপরে এর ব্যবসায় এইগুলো করে বেড়ায়।